প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নাম করে স্কুলের ছাত্রছাত্রীদের বাধ্য করা হচ্ছে স্কুলের শিক্ষকের কাছে টিউশন নিতে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে স্কুলে কর্মরত শিক্ষকেরা রমরমিয়ে করছেন গৃহ শিক্ষকতা। এর প্রতিবাদে গতকাল দীর্ঘক্ষণ বিক্ষোভে সামিল হলেন সর্বভারতীয় গৃহ শিক্ষক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে ব্যারাকপুর DI অফিসে দীর্ঘক্ষণ বিক্ষোভের পর সর্বভারতীয় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় দাবি সম্বলিত স্মারকলিপি। এই বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান প্রসঙ্গে সর্বভারতীয় গৃহ শিক্ষক সংগঠনের সম্পাদক সোহম ভট্টাচার্য জানালেন, রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশকে যে সমস্ত শিক্ষকেরা মানছেন না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক সরকার। পাশাপাশি গৃহ শিক্ষকতাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করুক সরকার। এই এই লোক সরা শিক্ষক সেখানে দাঁড়িয়ে আজকে এখানে কেন? আমরা চাই যে রাজ্য সরকারের যে আইনটা আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইনটা আছে, RTE অ্যাক্ট সেকশন 28 2009, কলকাতা গেজেট 2018 যার জিও নাম্বার 214 এবং সার্ভিস রুল, এটা যেন সরকারি স্কুল শিক্ষকরা মেনে চলেন। তারা কোনো মতে সেই নিয়ম মানছেন না, ছাত্রছাত্রীদেরকে বলপূর্বক জোর করে বাধ্য করছেন তাদের কাছে পড়তে যেতে। তারা এমনভাবে প্রেশারাইজ করছে যে ছেলে মেয়েদের একটা মানসিক স্থিতাবস্থা নষ্ট হচ্ছে। স্কুল আজকে তাদের কাছে পড়ানোর জায়গা নয়, স্কুল আজকে তাদের কাছে ছাত্রছাত্রী ধরার একটা কারখানা হয়ে গিয়ে দাঁড়িয়েছে। এমনও আমাদের কাছে অভিযোগ আছে যে টিচাররা ব্ল্যাকবোর্ডে লিখতেই চাইছেন না, তারা বলছে বাড়িতে যাস গিয়ে পড়ে নিস, আমি পড়িয়ে দেবো। এখানে কি আমি পড়ানোর জন্য নয়, তোরা পড়লেও আমার মায়না পাবো, না পড়লেও মায়না পাবো, এইভাবে চলতে পারে না। আজকে রাজ্য সরকার বিভিন্ন রকমভাবে সুযোগ সুবিধা সবাইকে দিচ্ছে। আজকে দেখুন ড্রপ আউট বেড়ে চলেছে। ড্রপ আউট বাড়ার কারণ কিন্তু রাজ্য সরকার নয়, ড্রপ আউট বাড়ার কারণ হচ্ছে আমাদের যে স্কুল শিক্ষক যারা রয়েছেন, যারা শুধুমাত্র বেতনের জন্যই স্কুলে যান আর ছাত্র ধরার জন্য যান, তারা দায়ী। আজকে ড্রপ আউট বাড়ার কথা নয়, ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী থেকে আরম্ভ করে সমস্ত রকম সুযোগ সুবিধা রাজ্য সরকার দিচ্ছে, কিন্তু আজকে স্কুল শিক্ষকদের এই বেআইনি কাজকর্মের জন্য গার্জেনরা বাধ্য হচ্ছেন যে বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদেরকে পাঠাতে। এর ফলে আগামী দিনে এরকম হয়ে না যায় আমাদের ভয়। বিভিন্ন জেলায় আপনারা দেখতে পাচ্ছেন বহু স্কুল, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের উত্তর চব্বিশ পরগনাতেও আগামী দিনে কিন্তু ক্রমাগত স্কুল বন্ধ হয়ে যাবে ছাত্রের অভাবে। তাই আমরা চাই এই সমস্ত স্কুল শিক্ষকদের দুর্নীতিগুলো সরকার প্রপারলি আইন মেনে তাদের যেন শাস্তির ব্যবস্থা করে, যেখানে শাস্তির বিধান রয়েছে সার্ভিস রুলের 28 নম্বর পয়েন্টে। পরিষ্কার করে সার্ভিস রুলে বলে দেওয়া হচ্ছে যে যারা টিউশন করবেন এই সমস্ত স্কুল শিক্ষক, তাদেরকে ভৎসনা থেকে শুরু করে ইনক্রিমেন্ট বন্ধ থেকে শুরু করে পেনশনেও তাদের সার্ভিস বুকে তাদের লাল দাগ পড়ে যেতে পারে, এমনকি ডিসমিসাল ফ্রম দ্য জব এটাও হতে পারে। তাই আমরা সরকারের সদিচ্ছার জন্য আমরা অপেক্ষা করছি যে সরকার যেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই সম্প্রতি জানিয়েছেন যে কোনো স্কুল শিক্ষক যেন তারা টিউশন না করেন, অথচ তারপরেও এরা রাজ্য সরকারের কাছ থেকে বেতন নেবে, এরা রাজ্য সরকারের কাছ থেকে DA দাবি করবে, এরা রাজ্য সরকারের ওপর দাবি চাপ দেবে পে কমিশন কেন তাদের ইমপ্লিমেন্ট হচ্ছে না, অথচ তারা স্কুলে পড়াবে না, অথচ ছাত্রছাত্রীদেরকে বাধ্য করবে তাদের কাছে টিউশন পড়াতে। এইটা আমরা এই অন্যায়টার প্রতিবাদ করছি। আমরা চাই সরকারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক এবং গৃহ শিক্ষকতা একটা পেশা, এই গৃহ শিক্ষকতা পেশাকে সরকার যেন আইনত মান্যতা দেয়, এটাও আমাদের একটা দাবি থাকবে। সব রকম ভালো খাবার ও থাকার সুব্যবস্থা ক্রিস্টাল ইন, কল্যাণী এক্সপ্রেসওয়ে, চাঁদুয়া মোড়। दीवा 1 ग्राम गोल्ड ज्वेलरी, योर स्टाइल आर डिजाइन, सोने से कम नहीं, खो जाए तो गम नहीं, ब्राइडल सेट, वेडिंग कलेक्शन, पार्टी वेयर, गिफ्ट आइटम अवेलेबल। दीवा कंटेम्प्रेरी ज्वेलरी विद कलर गारंटी।